সামাজিক সংগঠন ওয়ান বাংলাদেশ এবং মানবিক সংগঠন এসো মানুষের জন্য কিছু করি এর সহযোগিতায় গরিব অসহায় রিকশা চালক ও বয়স্ক মানুষদের জন্য ফ্রি কোভিড ১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ এবং ফ্রি মাস্ক বিতরণ বুথ স্থাপন করা হয়েছে। ১০ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টায় নগরের মুরাদপুর করিমস আইকন মার্কেটের সামনে এই কার্যক্রম উদ্বোধন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম ৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন আহমেদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তার সরকারের আন্তরিক প্রচেষ্টার কারণে আজকে আমাদের এখানে মৃত্যুঝুঁকি কিছুটা কম হলেও তারপরেও ইতিমধ্যে করোনা সংক্রমণ খুব বেড়ে গেছে। এখনো ১৩৩টি দেশে টিকা পৌঁছেনি। মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য আজকে টিকার ব্যবস্থা করেছেন, টিকা গ্রহণ করুন এবং টিকা গ্রহণ করলে করোনা হলেও অন্তপক্ষে মৃত্যুঝুঁকি কম থাকবে, এই জন্য টিকা খুবই প্রয়োজনীয়। এছাড়া বাইরে যখনই যাবেন মাস্ক ছাড়া যাবেন না, মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এটাই আমি আহ্বান জানাচ্ছি। উদ্বোধক এ সময় যারা করোনা টিকা ও ত্রাণ নিয়ে নয় ছয় করছেন সেটা অত্যন্ত লজ্জাজনক বলেন এবং এসব অপকর্মের সাথে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন। মানুষের জন্য আমাদের প্রধানমন্ত্রী দিন রাত পরিশ্রম করছে, গরিব মানুষ অসহায় মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। আসলে এগুলি তো লজ্জাজনক এবং খুবই মর্মাহত করে আমাদেরকে এই সমস্ত কথাগুলি শুনলে। কিছু কিছু জায়গায় যে এই সমস্ত কাজগুলো হয়েছে, দুর্নামের কাজ হয়েছে, তারা শাস্তিযোগ্য অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে, তারা অবশ্যই শাস্তি পাবে আমি নিশ্চিত। উল্লেখিত সংগঠনের সহযোগিতায় এই উদ্যোগটি গ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম। প্রধানমন্ত্রীর নির্দেশে যে যেভাবে এলাকায় টিকা দেওয়ার ব্যাপারে রাজনৈতিকভাবে সবাই এগিয়ে আসেন, তার উদ্দেশ্যে আমার সংগঠন থেকে আমি উদ্যোগ নিয়েছি, যারা এখানে অসহায় অনেকে আছে, টিকা রেজিস্ট্রেশন করতে পারছে না, গরিব রিক্সা চালক বয়স্ক মানুষ শুধু তাদের জন্যই করা। আমরা যারা নর্মাল কম্পিউটার ইন্টারনেট তারা জানি, যারা করতে পারতেছেন অসহায় মানুষদের জন্য আমরা এখানে টিকা ডেলি ৪ ঘন্টা করে টিকার রেজিস্ট্রেশনের ব্যবস্থা নিয়েছি। ইভেন তারা যদি কোনো গ্রুপ বা যেতে চায় সেইভাবে আমরা তাদেরকে সহায়তা করছি, যাতে টিকাটা দিয়ে আমরা নিজেরা সুস্থ থাকতে পারি, আমার পরিবারকে বাঁচাতে পারি, দেশকে বাঁচাতে পারি। অধ্যাপক রেজাউল করিমের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আগত নেতা কর্মীরা। আজকে যে উদ্যোগটা নিয়েছেন মাস্ক বিতরণ কর্মসূচি এবং টিকা নিবন্ধন কেন্দ্র, তো সেটা খুবই ভালো একটা উদ্যোগ, স্বাগত জানাই এই উদ্যোগকে। এর সাথে এই মাস্ক যে বিতরণ করেছে এটা কিন্তু একটা আমাদের সবার জন্য উদাহরণ, এই কারণেই যে আমাদের সবাইকে বর্তমানে মাস্ক পরিধান করতে হবে, এর কোনো বিকল্প কিন্তু নেই। ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগ নেওয়ার জন্য এবং আশা করি আমার মনে হয় আগামী এছাড়াও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, মহানগর স্বেচ্ছাসেবী নেতা আনোয়ারুল ইসলাম সহ অন্যান্যরা। রুমেন চৌধুরী, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।